নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা অপূর্ব একটি বাংলা ভক্তিগীতি হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তো গানের কথায় আসার আগে আমি বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা সঙ্গীত সম্বন্ধে জানতে চায়, শিখতে চায় এবং নানা ধরনের গান হারমোনিয়ামে খুব সুন্দর ও সহজভাবে তুলতে চায়, তাদের কাছে যাতে আমার চ্যানেলটি আপনাদের এই শেয়ারের মাধ্যমে পৌঁছে যেতে পারে। কোনো গানের বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাথে সাথে আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের ক্লাসের মতো আগামী দিনেরও নিত্য নতুন গানের টিউটোরিয়ালের সাথে সাথে গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন এবং ফেসবুক পেজে ফলো লাইক দুই করতে পারেন, তার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো চলুন আজকের ক্লাসের গানটি আমরা শিখে নেব। তো আজ আমরা যে গানটি শিখতে চলেছি সুন্দর একটি বাংলা ভক্তিগীতি, গানটি হলো ও গো দয়াময় আমি কি তোমার নয়। গানটির পাঠ স্থায়ী দুটি অন্তরা রয়েছে, গানটির তাল কাহারবা। এই গানটি আমরা বি ফ্ল্যাটে শিখব। তো প্রথমে আমাদের স্কেলের সরগম দেখে নিতে হবে, তারপর কোমল স্বর চিনে নেব যে এই গানটিতে কোন কোন কোমল স্বরগুলি ব্যবহার করা হবে। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, কোমল স্বর লাগছে, কোমল রে, চড়ার কোমল রে লাগছে, কোমল গা লাগছে, চড়ার কোমল গা লাগছে, কোমল ধা লাগছে, কোমল নি লাগছে, খাদের কোমল ধা লাগছে, কোমল নি লাগছে। তো গানটি শিখে নেওয়ার আগে আমি কিছু কথা বলে রাখি, আমার প্রত্যেকটি ক্লাসের টিউটোরিয়াল আপনারা খুব মনোযোগ সহকারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, তাহলে যে কোনো ধরনের গান আপনারা খুব সুন্দর ও সহজভাবে হারমোনিয়ামে তুলতে পারবেন। এছাড়াও আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আজকের ক্লাসের টিউটোরিয়ালের রিলেটেড ভিডিও আমি আমার আইবাটনে দিয়ে রাখছি, সাথে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, যাতে আপনাদের কোনো গানের টিউটোরিয়ালের ভিডিও খুঁজে পেতে অসুবিধা না হয়। তাই আজকের ক্লাসের টিউটোরিয়ালটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে তারপরেই ডিসক্রিপশনে গিয়ে সেই লিঙ্কগুলি চেক আউট করে নেবেন। তো চলুন গানটি আমরা স্টেপ বাই স্টেপ নোটেশন সহ শিখে নেব। তো প্রথমে আমরা স্থায়ী পাঠটি শিখে নেব। ও গো দয়াময় আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও। এই লাইনটি দুবার রিপিট হবে, কিন্তু দুবারে সুর আলাদা হবে। তারপরের লাইন, কোন জনমি কি বা ভুলে, এই লাইনটি দুবার রিপিট হবে, সুর আলাদা হবে। তারপরের লাইন, এমন ভাবে আমারে কাঁদাও, এই লাইনটি দুবার রিপিট হবে, কিন্তু দুবারের কিন্তু সুরও আলাদা হবে এবং সাথে নোটেশনও আলাদা হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ নোটেশন সহ শিখে নেব। ও গো দয়াময় আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও, কোন জনমে কোন জনমে কি বা ভুলে, কোন জনমে বা ভুলে, এমন ভাবে আমার কাঁদাও, এমন ভাবে আমার কাঁদাও, ও গো দয়াময় আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। তো স্থায়ী শুরু হচ্ছে মা থেকে, একটু মন দিয়ে ফলো করবেন, খুব সুন্দর একটি গান, আপনাদেরও ভালো লাগবে। তবে আপনাদের কিন্তু নোটেশন একটু স্টেপ বাই স্টেপ মন দিয়ে শিখে নিতে হবে, নাহলে আপনাদের একটু প্রবলেম হয়ে যাবে। ও গো মা পা ও গো দয়া দয়া, কোমল নি পা দয়া ময় পা,
কোমলনীময়। ময় কথাটা কিন্তু শেষ হচ্ছে কোমলনীতে, তবে শেষ অংশটুকু কিন্তু একটু টান হবে, আমরা দেখে নেব। ও গো মাপা চড়ার কোমল রে লাগছে, পরের লাইন আমি কি রে সা কোমলনি আমি কি তোমার নয়, তোমার কথাটা কিন্তু মাতি থাকছে, তোমার নয় নয় পা কোমল দা পা মা নয়, তবে কেন তবে কেন পা মামা কোমল রে, তবে কেন এত এত রে রে সা এত ব্যথা দাও, ব্যথা ব্যথা কথাটা কিন্তু সাদি থাকছে, ব্যথা দাও সা গা রে সা কোমল গা কোমল রে, ব্যথা দাও রে গা রে সা কোমল নি, পরের লাইন তবে, পরের কথায় চলে যাচ্ছি, তবে কিন্তু সুর নোটেশন দুই আলাদা হবে, তবে তবে কেন নি সা মা পা মা, তবে কেন এত রে রে সা ব্যথা দাও সা সা কোমলনি ব্যথা দাও। একটা তো লাইন বলবি না, বলবি পরের কথায় চলে যাচ্ছি, ব্যাস তাহলে কিচ্ছু বলতে হবে না, পরের কথায় চলে যাচ্ছি। কোন কোন নিশানি কোন জনমি, খাদের কিন্তু কোমল ধা লাগছে, ধা ধা সা কোন জনমি, পরের কথায় কি বা ভুলে কি বা সা কোমল গা মা, কি বা ভুলে মাপা মা ভুলে, পরের পরের কথা চলে যাচ্ছি। কোন কোন জনমি, সুর আলাদা হবে, নিশানি কোন জনমি ধা কোমল গা সা, কি বা ভুলে সা গা মা মা পা মা, পরের কথা চলে যাচ্ছি। এমন ভাবে আমারি এমন ভাবে আমারি, আমার এই কথাটা কিন্তু শেষ হচ্ছে মাতে, কিন্তু রয়ে শেষ অংশটুকু কিন্তু পাতে আনতে হবে। এমন ভাবে ধা 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 ধা, এমন ভাবে আমারি আমারি কাদাও মামা পা কোমলনি, আমারি কাদাও, পরের কথায় সুর নোটেশন দুই আলাদা হবে। এমন ভাবে এমন ভাবে ধা ধা পা মা, এমন ভাবে আমারে আমারে রে রে সা কাদাও কাদাও সা কো নি কোমল ধা কোমল নি কাদাও। তো এখানেই স্থায়ী শেষ হচ্ছে, এবার আমরা প্রথম অন্তরা শিখে নেব। ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সব কুল, এই লাইন দুটি দুবার রিপিট হবে, তারপরের লাইন বিনা অপরাধেও দিতে হয় ভুলের মাশুল, রিপিট হবে, তারপরের লাইন কোন জনমে কি বা ভুলে এমন ভাবে আমার এ কাঁদাও, এমন ভাবে আমার এ কাঁদাও। তো আমরা প্রথম অন্তরা নোটেশন সহ স্টেপ বাই স্টেপ শিখে নেবো, আপনারা একটু মন দিয়ে ফলো করবেন। ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সব কুল, ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সব কুল, বিনা অপরাধেও দিতে হয় ভুলের মাশুল, জনমি
বা ভুলে কোন জনমে, কি বা ভুলে এমন ভাবে আমারি কাদা, এমন ভাবে আমারি কাদা। তো প্রথম অন্তরা শুরু হচ্ছে কোমল ধা থেকে, একটু মন দিয়ে ফলো করবেন। ভালোবাসা ভালোবাসা কতটা কিন্তু কোমল ধাতেই থাকছে। ভালোবাসা যদি পাপা মা যদি হয় ভুল হয়, কথাটা পুরোটাই কিন্তু কোমল পাতে থাকছে। হয় ভুল ভুল কথাটা কোমল নিতে চলে যাচ্ছে, হয় ভুল ধাধানি কথা চলে যাচ্ছে। হারাতে হয় যদি মানি সা সা সানি, হারাতে হয় যদি সবকুল মানে শেষ অংশটুকু টান হবে, পরের কথা চলে যাচ্ছি। বিনা অপরাধেও, বিনা অপরাধেও, অপরাধেও মানে ধেও কথাটাই কিন্তু কাজ হবে। তিনটি স্বর মিলিয়ে কোমল গা, কোমল রে এবং সা। বিনা অপ রে 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 রাধেও, রে রে গা রে সা, দিতে হয় দিতে হয় সারি সানি পা, দিতে হয় ফুলের মাশুল পারে সা সানি। যখন আমরা রিপিট করব তখন কিন্তু টান হবে, ফুলের মাশুল শেষ হচ্ছে। এবার আমরা দ্বিতীয় অন্তরা শিখে নেব। প্রথম লাইন, গোপালের এমনই কপাল ব্যথা পেয়ে কাঁদে চিরকাল, এই লাইন দুটি দুবার রিপিট হবে। তারপরের লাইন, যত খুশি ব্যথা দাও শক্তি দিও সহিবার, এই লাইন দুটি দুবার রিপিট হবে। তারপরের লাইন, কোন জনমে কি বা ভুলে এমন ভাবে আমারে কাঁদাও, এমন ভাবে আমারে কাঁদাও। গোপালের এমনই কপাল ব্যথা পেয়ে কাঁদে চিরকাল, গোপালের মনি কপাল ব্যথা পেয়ে কাঁদে চিরকাল, যত খুশি ব্যথা দাও শক্তি দিও সহি, খুশি ব্যথা দাও শক্তি দিও সহিবা। মন দিয়ে দেখবেন, নাহলে অনেক নোটিশন আছে একটু কঠিন, তবে আপনাদের আপনারা যদি না ফলো করেন আপনাদের কিন্তু মিস হয়ে যেতে পারে। তো স্কিপ না করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দ্বিতীয় অন্তর আমরা স্টেপ বাই স্টেপ নোটিশন সহ শিখে নেব। তো দ্বিতীয় অন্তর শুরু হচ্ছে কোমল ধা থেকে। গোপালের 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 কথা কিন্তু কোমল ধাতেই থাকছে। গোপালে এমনি এমনি পাপা মা এমনি কপাল, কপাল পাপা কুমলি কপাল। পরের কথা চলে যাচ্ছি। ব্যথা পেয়ে কাঁদে পাপা পানি নি সাসানি, ব্যথা পেয়ে কাঁদে চির কালেতে, মানে শেষ অংশটুকু কিন্তু টান হবে। পরের কথা চলে যাচ্ছি। যত খুশি ব্যথা দাও, যত খুশি পুরো কথাটা কিন্তু কোমল রেতে থাকছে। যত খুশি ব্যথা ব্যথা রে রে দাও দাও রে গা রে সা, শক্তি দিও শক্তি দিও সহিবা।
একসাথে বাজাতে হবে, সারে সা শক্তি দিও নিনি পা দিও সহিবার 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 কথা কিন্তু মোর তিনটি স্বর মিলিয়ে হচ্ছে কোমল রে সা কোমল নি সহিবার রে রে সা নি শক্তি দিও সহিবার। এরপরে কিন্তু আমাদের কোন জনমেতে চলে যেতে হবে, তারপরে কিন্তু পুরো গানটি শেষ হয়ে যাচ্ছে স্থায়ী রিপিট করার পর। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকের ক্লাসের গানটি আপনারা কবে হারমোনিয়ামে তুললেন এবং তুলতে গিয়ে কোথাও কোনো নোটিশন বুঝতে অসুবিধা হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আজকের ক্লাসের মতো আগামী দিনেরও নিত্য নতুন গানের টিউটোরিয়ালের সাথে সাথে গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।